ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমার যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ অ্যাডমিশন শিডিউল অপশন আছে। তোমরা অ্যাডমিশন শিডিউল অপশনে ক্লিক করবে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1/9/2023 তারিখ থেকে 15/9/2023 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর লাস্ট ডেট তোমাদের এন্ট্রান্স টেস্টের জন্য তোমাদের যে ফিটা পেমেন্ট করতে হবে পার্ট বি ক্যান্ডিডেটের জন্য, মানে নন সিইউ, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজ থেকে তোমরা পড়াশোনা করনি, তোমরা আদার্স ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তোমাদের জন্য কিন্তু এন্ট্রান্স টেস্টের জন্য তোমাদের ফি পেমেন্ট করতে হবে। সেই ফিটা তোমাদের 15 তারিখ লাস্ট ডেট রয়েছে। আর পাবলিকেশন অফ ড্রাফট মেরিট লিস্ট, তোমাদের একটা সাধারণ মেরিট লিস্ট তোমাদের বেরোবে, যেটা 16/9/2023 তারিখে বেরোবে। এরপর তোমাদের 18 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের যদি কোনো রকম এই লিস্টে, ড্রাফট লিস্টে কোনো রকম ভুল থাকে, সেটা তোমরা কারেকশন করতে পারছো। এটা শুধুমাত্র কিন্তু পার্ট এর জন্য, মানে যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজে তোমরা পড়াশোনা করেছো, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা গ্রাজুয়েশনটা পাস করেছো, তোমাদের জন্য কিন্তু 18 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের যদি কোনো রকম মেরিট লিস্টে ভুল থাকে, তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো। কারেকশন করার পর তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু তোমাদের 20/9/2023 তারিখে বেরোচ্ছে। এরপর তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট বেরোবে, যেটা পার্ট এর জন্য 22/9/2023 তারিখে। পার্ট এ তে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আছো, তোমাদের কিন্তু কোনো রকম এন্ট্রান্স টেস্ট হবে না। তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটির বাদে আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো, তোমাদের জন্য কিন্তু এন্ট্রান্স টেস্টটা হবে। এটা তোমরা ক্লিয়ারলি ভাবে এখানে কিন্তু দেখে নাও। এরপর তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্টে তোমাদের যাদের নাম আসবে, তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেলফ ডিক্লারেশন, আন্ডারটেকিং, এগুলো আপলোড করতে পারবে তোমরা 25/9/2023 তারিখ পর্যন্ত। এরপর তোমাদের অ্যাডমিশন লিঙ্ক উইল বি প্রোভাইডেড আফটার ভেরিফিকেশন অফ সাবমিটেড ডকুমেন্ট। 26/9/2023 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই লিঙ্কটা প্রোভাইডেড করা হচ্ছে। এরপর তোমাদের ডেট অফ অ্যাডমিশন, যেটা ফার্স্ট সিলেকশন লিস্ট, পার্ট এ ক্যান্ডিডেট সিইউ ডিপার্টমেন্টাল কোর্সেস থ্রু অনলাইন মোড, তোমাদের এটাও কিন্তু 26/9/2023 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অফ অ্যাডমিশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, পার্ট এ ক্যান্ডিডেট অফ সিইউ অ্যাফিলিয়েটেড কলেজেস কোর্সেস, সেটা তোমাদের 27/9/2023 তারিখ পর্যন্ত। এরপর তোমাদের যে এন্ট্রান্স টেস্টটা হবে পার্ট বি এর জন্য, সেটা তোমাদের ডেট এখনো বলা হয়নি, এটা তোমাদের পরে জানিয়ে দেবে। এবার এন্ট্রান্স রেজাল্টটা, তোমাদের পাবলিকেশন, ফার্স্ট সিলেকশন লিস্ট, এগুলো কিন্তু সব তোমাদের পরে জানানো হচ্ছে। আর পার্ট বি এর জন্য কিন্তু তোমাদের 20% সিট থাকে, আর হচ্ছে পার্ট এর জন্য তোমাদের 80% সিট থাকবে। ওকে, আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়, তোমরা কিন্তু এখানে হেল্প ডেস্ক নাম্বার আছে, তোমরা এই নাম্বারে কল করতে পারো 10:30 থেকে 5:30-এর মধ্যে। এটা হচ্ছে রাজাবাজার আর কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং তোমাদের কলেজ ক্যাম্পাস রয়েছে, আর একটা রয়েছে সিইউ বালিগঞ্জ এসসি কলেজ ক্যাম্পাস। এই দুটো ক্যাম্পাসের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা ফোন নাম্বার রয়েছে, তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু কল করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিশটা চেক করে নিতে পারছো। তোমরা যারা এখনো পর্যন্ত ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনো হাতে পাওনি, বা তোমাদের রেজাল্ট ওয়েটিং এ আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তার জন্য তোমাদের মেরিট লিস্টের আগে তোমাদের কিন্তু এই মার্কশিটটা তোমাদের বিফোর প্রডিউস করতে হবে, তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, আর তোমাদের কোন কোন কোর্স পড়ানো হচ্ছে, তোমাদের এখানে দেওয়া রয়েছে এমএসসি 2 বছরের কোর্স রয়েছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি, পিওর ম্যাথামেটিক্স, অ্যাপ্লাই ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ফিজিওলজি, জিওলজি, বোটানি, অ্যাপ্লাইড জিওলজি, স্ট্যাটিস্টিক্স, বায়োকেমিস্ট্রি, এইসব সাবজেক্টগুলো কিন্তু তোমরা এমএসসি করতে পারছো। এছাড়া তোমরা 2 বছরের এমএসসি আর এমএ কোর্স করতে পারছো, যেটা সাইকোলজি আছে, আর অ্যাপ্লাই সাইকোলজি আর জিওগ্রাফিতে তোমরা এমএ বা এমএসসি কোর্স করতে পারছো। হিউম্যান রাইটসের ক্ষেত্রেও তোমরা এমএ বা এমএসসি কোর্স করতে পারছো। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের যে কোর্সগুলো করানো হয়, প্রত্যেকটি কোর্সের পাশে তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা দেখে নাও। যেমন পিএইচ সিইউ ফিজিক্সের জন্য রয়েছে, সিএইচ সিইউ তোমাদের কেমিস্ট্রির জন্য রয়েছে, এএম সিইউ তোমাদের অ্যাপ্লাই ম্যাথামেটিক্সের জন্য রয়েছে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা চেক করে নেবে, ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমরা এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, এরকম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে। আবার তোমাদের আদার্স যে কলেজগুলো আছে, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বাদে অন্যান্য যে কলেজগুলো থেকে তোমরা অন্যান্য যে কোর্সগুলো করতে পারছো, সেগুলোর জন্য তোমাদের যেমন রয়েছে অ্যাপ্লাই জিওলজির জন্য আশুতোষ কলেজ, তোমাদের এএস রয়েছে, আর যেমন বেথুন কলেজের জন্য বিটি রয়েছে, তোমাদের আশুতোষ কলেজের জন্য এএস রয়েছে। তোমরা সাবজেক্টের পরে এরকম কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা এই কোর্স হিসাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে।
যেমন জিওগ্রাফি ইন আশুতোষ কলেজ, জিজিএএস রয়েছে, জিওগ্রাফি ইন সুরসেনা কলেজ, তোমাদের জিজিএসএস রয়েছে, কোন কলেজে কোন সাবজেক্টগুলো পড়ানো হয় তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো, জিওগ্রাফি ইন বিদ্যাসাগর কলেজ জিজিভিএস রয়েছে, জিওগ্রাফি ইন বিবেকানন্দ কলেজ ফর ওম্যান এর জন্য জিজিভিডব্লিউ রয়েছে, তোমাদের পিওর ম্যাথামেটিক্স রয়েছে বঙ্গবাসীতে, বেহালা, বেথুন, ফকিরচাঁদ কলেজ, লেডি বারবেন কলেজ, প্রভু, জগৎবন্ধু কলেজ, উলবেরিয়া কলেজ, এইসব কলেজ থেকে তোমাদের ম্যাথামেটিক্স পড়ানো হচ্ছে। আর জিওলজির জন্য তোমাদের আশুতোষ কলেজ, বঙ্গবাসী, বেথুন, গুরুদাস কলেজ, লেডি বারবেন কলেজ, মৌলানা আজাদ কলেজ, শ্রীরামপুর কলেজ, বিদ্যাসাগর কলেজ, তোমাদের বিবেকানন্দ কলেজ, এইসব কলেজ থেকে তোমাদের কিন্তু জিওলজিটা পড়ানো হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে সিলেকশন প্রসিডিউর অ্যান্ড অ্যাডমিশন রুলসটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা এই অপশনে ক্লিক করো, তোমরা এখান থেকে দেখে নাও যে ডেফিনিশন অফ পার্ট এ আর পার্ট বি এর মধ্যে কারা পড়ছো। পার্ট এর মধ্যে পড়ছে 80% অফ সিট যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশোনা করেছো, তাদের জন্য 80% সিট থাকবে, আর যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশোনা করেছো তাদের জন্য 20% সিট থাকবে। ওকে, তোমরা দেখে নাও তোমাদের মেরিট লিস্ট কি হবে, তোমাদের ক্যালকুলেশন হবে, তোমরা যারা অনার্স নিয়ে তোমরা পাস করেছো তোমাদের জন্য সিসি পেপার, তোমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্স এবং তোমাদের ডিএসসি পেপার, এই পেপারগুলো যোগ করতে হবে, এবং তোমাদের যে জেনারিক ইলেকট্রিক সাবজেক্ট আছে বা জেনারেল সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো যোগ করে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট করা হবে, তারপরে তোমাদের কিন্তু তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। ওকে, আর পার্ট বি এর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তারপর তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। এরপর তোমরা দেখে নাও মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট পার্ট এ, এর মধ্যে তোমাদের আবার টাইপ ওয়ান আছে আর টাইপ টু আছে। টাইপ ওয়ান এর মধ্যে তোমাদের অনার্স এ তোমরা যে পার্সেন্টেজ পাবে তার ভিত্তিতে তোমাদের কিন্তু এইসব সাবজেক্টে তোমাদের অ্যাডমিশন হচ্ছে, যেমন তোমাদের ফিজিক্স আছে, ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, তোমাদের সাইকোলজি, ম্যাথামেটিক্স, ফিজিওলজি, তোমাদের বোটানি, মাইক্রোবায়োলজি, এইসব সাবজেক্টগুলো তোমাদের কিন্তু অনার্স সাবজেক্টের পার্সেন্টেজ হিসাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। আর টাইপ টু রয়েছে মেরিট লিস্ট অফ পার্ট এ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ডিফারেন্ট কোর্সেস আন্ডার দ্য ফলোয়িং গ্রুপ উইল বি প্রিপেয়ার 60% অফ পার্সেন্টেজ অফ মার্ক বিএসসি অনার্স সাবজেক্ট, আর তোমাদের 40% অফ মার্ক থাকবে টু জেনারেল পেপার, তোমাদের অনার্সে যে নাম্বার পাবে তার 60% এবং তোমাদের জেনারেল পেপারে যে নাম্বার পাবে তার 40%, এরকমভাবে কিন্তু তোমাদের যে এই যে সাবজেক্টগুলো দেখছো বায়োফিজিক্স রয়েছে, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স রয়েছে, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টগুলো কিন্তু এর ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তার ভিত্তিতে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। আর তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এমসিকিউ অপশনে, তোমাদের কোশ্চেন থাকবে যেখানে প্রত্যেক রাইট অ্যান্সারে তোমাদের 2 মার্ক করে থাকবে আর রং অ্যান্সারে তোমাদের 0.5 মার্ক থাকবে, আর নো ট্রাই, কোনো রকম কোশ্চেন তোমরা ট্রাই না করো তাহলে 0 মার্ক থাকবে। ওকে, এরপর তোমরা এখান থেকে জেনারেল এলিজিবিলিটি অনার্স সাবজেক্ট ওয়াইজ তোমরা এই অপশানে ক্লিক করে তোমরা এখানে সিট সংখ্যাটা চেক করে নিতে পারছো। এই অপশানে ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে, সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রোল করো তাহলে তোমরা দেখতে পারবে যে 2 ইয়ার এমএসসি এগ্রিকালচার কেমিস্ট্রির জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান গ্রুপ আছে 223 আর 204 রয়েছে, সিট রয়েছে 20+2+1+2, এরকম তোমাদের সিট আছে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের নরসিংহ দত্ত কলেজে 206 নম্বর কোড রয়েছে যেখানে 24+2 রয়েছে, এরকম তোমাদের সিট আছে। ক্যালকাটায় তোমাদের সিট রয়েছে, এটা অ্যাপ্লিকেশন গ্রুপ রয়েছে 206, আর তোমাদের কিন্তু 44+4+3+4 কিন্তু তোমাদের এখানে সিট রয়েছে। ওকে, যেমন তোমাদের এখানে বোটানির জন্য দেখো 210 নম্বর কোড রয়েছে, এই 210 নম্বর কিন্তু গ্রুপটা কিন্তু শুধুমাত্র বোটানির জন্য। ওকে, দেখো সবকটা 210 নম্বর রয়েছে, তোমরা এখান থেকে এই কোডগুলো ফলো রাখবে। যেমন দেখো বোটানি ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, বোটানি আশুতোষ কলেজ, বোটানি বেথুন কলেজ রয়েছে, বোটানি তোমাদের জগমায়া দেবী কলেজ রয়েছে, এই কলেজগুলো কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, তোমরা এখান থেকে কোডগুলো ফলো রাখবে। ওকে, তোমাদের কেমিস্ট্রির জন্য যেমন তোমাদের সিট রয়েছে 25+3 রয়েছে, বেহালা রয়েছে 25+3, লেডি বারবেন কলেজে রয়েছে 20+2, জিওগ্রাফিতে তোমাদের সিট রয়েছে 120টা রয়েছে, সিট রয়েছে আশুতোষ কলেজে 31টা রয়েছে, আমাদের 215 নম্বর কোড রয়েছে জিওগ্রাফি, সেখানে আমাদের 30টা সিট রয়েছে, এছাড়া যে লেডি বারবেন কলেজে রয়েছে 27টা, প্রভু জগৎবন্ধু কলেজে রয়েছে 22টা তোমাদের সিট আছে। ওকে,
তোমরা এখান থেকে এলিজিবিলিটি অফ কোর্স আন্ডার ফ্যাকাল্টি অফ সায়েন্স এই অপশনে ক্লিক করে তোমরা দেখে নাও কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিজিক্সে তোমাদের 55% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের কিন্তু 55% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এখানে টোটাল সিট দেওয়া রয়েছে, তোমাদের গ্রুপ নাম্বার রয়েছে, আর তোমাদের কিন্তু এখানে অ্যাবলিগেশনও দেওয়া রয়েছে। ওকে, আগের ভিডিওতে তোমরা কোন কোন সাবজেক্টে কত পার্সেন্ট নাম্বার পেলে অ্যাডমিশন করতে পারবে সেমই রয়েছে, তোমরা সেই ভিডিওটা চেক করে নিতে পারো। আর তোমরা এখান থেকে কোন কলেজ থেকে তোমাদের কলকাতা ইউনিভার্সিটি বাদে অন্যান্য কলেজে তোমাদের কতগুলো সিট রয়েছে, আর তোমাদের কোনটা ফিমেল কলেজ রয়েছে, কোনটা মেল কলেজ রয়েছে, তোমাদের কিন্তু এগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো ফর্ম ফিল আপ করার সময়। যেমন বেথুন কলেজ রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ওমেন কলেজটাও তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য, জগমায়া দেবী কলেজ আছে, লেডি বারবার্ন কলেজ রয়েছে, এখানে শুধুমাত্র তোমরা মেয়েরাই ফর্ম ফিল আপ করতে পারছো। আর অন্যান্য কলেজে তোমাদের প্রত্যেকটা কলেজের কিন্তু, যেমন বেহালা কলেজ রয়েছে এখানে 25+3 সিট রয়েছে, 204 কোর্স রয়েছে, তোমরা এই কোর্স দেখে ফর্ম ফিল আপ করতে পারছো। ম্যাক্সিমাম সবকটা সাবজেক্টে তোমাদের 55% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ফি স্ট্রাকচার অপশনে ক্লিক করে ফি স্ট্রাকচারটা চেক করে নিতে পারছো। তোমাদের যেমন অ্যাডমিশন ফি রয়েছে 1000 টাকা, আর এছাড়া তোমাদের টিউশন ফি রয়েছে 500 টাকা। টোটাল কিন্তু এখানে তোমাদের ফি রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এন্ট্রান্স টেস্টের জন্য তোমাদের 200 টাকা করে ফর্ম ফিল আপ চার্জ লাগছে, আর SC/ST যারা রয়েছে তোমাদের জন্য 100 টাকা রয়েছে। ওকে, তোমরা এখান থেকে পিজি কোর্সের ডিফারেন্ট ইউজি কলেজেস এখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। প্রত্যেকটা কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় তোমাদের কিন্তু এখানে টোটাল ডিটেলস রয়েছে, তোমরা এখান থেকে সাবজেক্ট অনুযায়ী তোমরা চেক করে দিতে পারছো কোন সাবজেক্টে কোন কোন কলেজ তোমাদের পড়ানো হচ্ছে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারছো। যারা নতুন ইউজার রয়েছে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখান থেকে ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, তারপরে আই হ্যাভ রিড যে ইনস্ট্রাকশন আছে এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নাম, রোল নাম্বার, তোমাদের বাবার নাম, ডিটেলস দিয়ে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারছো। 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে রাখতে পারছো। এখন তোমাদের বিটেক ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ চলছে, তো 1 তারিখ থেকে তোমরা যখন এখানে ক্লিক করবে তোমরা MSc ফর্ম ফিল আপ এখানে ওপেন হয়ে যাবে, তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে রাখতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।